হাই বন্ধুরা, বয়স হলে মানুষ কিংবা যে কোনো প্রাণী মারা যাবে, এটাই স্বাভাবিক আর বলতে পারেন প্রকৃতির নিয়ম। মৃত্যুর পর মৃতদেহ নির্দিষ্ট নিয়মে দৃষ্টির আড়াল করা হয়, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম রয়েছে। কিছু স্থান রয়েছে যেখানে অনেক মৃতদেহ রয়েছে, দেখে মনে হবে সাজিয়ে রাখা আছে। আমাদের আজকের এপিসোডে আপনারা এমনই কতগুলি স্থান সম্বন্ধে জানতে চলেছেন যেখানে রয়েছে শুধুমাত্র মৃতদেহ আর মানুষের কঙ্কাল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পম্পেই, মাউন্ট ভিসুভিয়াতে অগ্নুৎপাতের সময় পম্পে নগরী মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল, আর এই সময় সেখানকার অধিবাসীরা পালাতে পারেনি। প্রায় প্রত্যেকেই মারা গিয়েছিল, আর তাদের দেহের উপর প্রায় 20 ফুট উত্তপ্ত লাভার আস্তরণ জমাট বাঁধে। তবে বহু বছর পর লাভার তলদেশ থেকে মৃতদেহগুলি খুঁজে পাওয়া যায়। তবে মানুষের দেহগুলি নষ্ট হয়ে যায়, কিন্তু কঙ্কাল আর শূন্যস্থানগুলো রয়ে গিয়েছিল। পরবর্তীতে গবেষকরা কিছু শূন্যস্থান থেকে মানুষের দেহের স্ট্রাকচার তৈরি করে। লাভার সেই শূন্যস্থানের ভিতরে সিমেন্ট প্রবেশ করিয়ে তৈরি করা হয় তৎকালীন মানুষের স্ট্রাকচার। অদ্ভুত কবর, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় সুর নামে রাজ্যটির লা পাজবে এলাকায় এল কঞ্চালিতো নামের একটি অদ্ভুত কবর রয়েছে, যে কবরে 2300 বছর আগেকার মানুষের দেহবশেষ আছে। তবে কবরটি এখনকার সাধারণ কবরের মতো নয়। এ কবরে মানুষের দেহ সাজানো রয়েছে সামুদ্রিক ঝিনুকের খোলস দিয়ে। মোট 57টি মৃতদেহ পাওয়া গেছে এ কবরস্থানে, তবে তাদের দেহের অধিকাংশ বিচ্ছিন্ন করে কবরস্থ করা হয়েছে। অধিকাংশ মৃতদেহের খুলি অক্ষুণ্ণ অবস্থায় পাওয়া গেছে, যেমন 30 থেকে 35 বছর বয়সী একজন পুরুষের দেহ বিচ্ছিন্ন করে তার মুখের সামনে রাখা হয়েছে মেরুদণ্ড, পাঁজরের অধিকাংশ স্থান ও উরুর হাড়। কঙ্কাল লেক, ভারতের উত্তরাখণ্ডে 1942 সালে এক ফরেস্ট রেঞ্জার এই লেকটি আবিষ্কার করেন, যেখানে রয়েছে অসংখ্য মানুষের দেহবশেষ। রূপকুণ্ড লেকটি 5,028 মিটার উঁচু, আর এই স্থানে পৌঁছানো মোটেই সহজ কাজ নয়, কারণ হিমালয় পর্বতের মতো উঁচু এ স্থানে পৌঁছাতে সারাদিন হাঁটতে হয়। অধিকাংশ মানুষেরই ধারণা ছিল এখানে থাকা মৃতদেহগুলি আধুনিক মানুষের। তবে 2004 সালে এক গবেষণায় জানা যায় এগুলি 850 সালের মৃতদেহ। কিভাবে এত মানুষ একত্রে মারা গেলেন সেখানে, যা রহস্যময় একটি ব্যাপার। গবেষকরা গবেষণা করে জানিয়েছে এই মানুষগুলি সম্ভবত তীর্থযাত্রী, যারা ভয়ঙ্কর এক শিলাবৃষ্টিতে একত্রে মারা গিয়েছিল। এভারেস্ট, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। যুগে যুগে বহু মানুষ এই পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করছেন, আর এই কাজ করতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। মূলত ঠান্ডা আবহাওয়া, উচ্চতা, বাজে আবহাওয়া ইত্যাদির কারণে এই পর্বতের চূড়ায় উঠতে গিয়ে মানুষ মারা যায়। হিমালয় পর্বতের চূড়া সংলগ্ন এলাকায় প্রায় 200 মানুষের মৃতদেহ রয়েছে বলে জানা যায় বিবিসি অনুসন্ধান অনুসারে। স্মোকড মমি, পাপুয়া নিউগিনিতে রয়েছে অদ্ভুত মমি। এই মমিগুলি মূলত পাপুয়া নিউগিনির অ্যাসেকি এলাকায় কোক গ্রামে পাওয়া যায়। সেখানে কেউ মারা গেলে তারা মৃতদেহ সৎকার করে অদ্ভুত প্রক্রিয়ার মাধ্যমে। এজন্য তারা ব্যবহার করে ধোঁয়া। কেউ মারা গেলে প্রায় 30 দিন তারা আগুনের ধোঁয়ার মাঝে তাকে রেখে দেয়। এরপর তা লাল মাটি দিয়ে লেপে দেওয়া হয়। ধোঁয়ায় কিছুদিন রাখার ফলে মৃতদেহর আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং তার কারণে তা বহুদিন অক্ষত থাকে। প্যারিসের সমাধি টানেল, প্যারিসে রয়েছে বিশ্ববিখ্যাত ভূগর্ভস্থ সমাধি ক্ষেত্র। এখানে অসংখ্য মানুষের অস্থি সাজিয়ে রাখা আছে। 1859 সালে জনবহুল প্যারিস থেকে কবরস্থান সরানো শুরু হয়। এ প্রক্রিয়ায় ফরাসি বিপ্লবের সময় প্রাণ দেওয়া বহু ব্যক্তির কবর সরিয়ে ফেলা হয়। বোন চার্চ, ইতালির রাজধানী রোমে রয়েছে বোন চার্চ, যে চার্চে রয়েছে মানুষের অসংখ্য হাড়। এই চার্চে 5টি অদ্ভুত কক্ষে রয়েছে প্রায় 3,700 সন্ন্যাসীর অস্থি। এছাড়াও এসব হাড় ব্যবহার করে যীশুখ্রিস্ট হাত তুলে রয়েছে, এমন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এখানে যে সকল মৃতদেহের হাড় রয়েছে তারা 1600 থেকে 1800 সালের মাঝামাঝি মারা গিয়েছিল। বার্থোলোমিউস চার্চ, পোল্যান্ডের একটি চার্চের নাম সেন্ট বার্থোলোমিউস চার্চ।
এই চার্চেই রয়েছে অসংখ্য মৃতদেহ। এখানে 18 শতকের বিশ্ববিখ্যাত স্কাল চ্যাপেলটি অবস্থিত। 18 শতকের এই ভবনটিতে রয়েছে কমপক্ষে 24,000 মানুষের অস্থি, যারা মারা গিয়েছিলেন বিভিন্ন যুদ্ধ ও প্লেগে। এখানে মৃতদেহ সংগ্রহ শুরু হয় 1800 সালে। দ্য অ্যাটলাস অবস্কারারের তথ্য মতে এখানে প্রায় 3,000 খুলি ব্যবহার করে চার্চের বিভিন্ন স্থান সজ্জিত করা রয়েছে। এছাড়াও চার্চের মেঝের নিচে অবশিষ্ট মৃতদেহগুলি রয়েছে। ঝুলন্ত কবর। দক্ষিণ চীনের বেশ কয়েকটি স্থানে গেলে অনেকেই অবাক হবেন, কারণ সেখানে মৃতদেহগুলি পাহাড়ে ঝুলিয়ে রাখা হয়, যা সাধারণত বো জনগোষ্ঠীর লোকেরা করে থাকে। এ ধরনের কবর দেওয়া শুরু হয় প্রায় 400 বছর আগে। তবে শুধু সেই সময় নয়, তার বহু বছর আগে চীনে এইভাবে কবর দেওয়ার চল প্রচলন ছিল। কারণ 2015 সালে গবেষকরা জানায় তারা চীনের হুবেই প্রদেশে খুঁজে পেয়েছেন 113টি এ ধরনের ঝুলন্ত কফিন, যেগুলি 1200 বছর আগেকার। প্রাচীন যুদ্ধক্ষেত্র। জার্মানির উত্তর পূর্বাঞ্চলে টলেন্সে নদীর ধারে রয়েছে প্রাচীন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে অনুসন্ধান করে পাওয়া গেছে প্রায় 100 যোদ্ধার মৃতদেহ। তাদের অধিকাংশই বয়স তরুণ, অনেকেরই দেহে তীরবিদ্ধ হাড় পাওয়া গেছে। এছাড়াও বহু মৃতদেহেই রয়েছে বিভিন্ন কাঠের অস্ত্রের আঘাত। জানা যায় এখানে খ্রিস্টপূর্বাব্দ 1230 অব্দে যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধের মুখোমুখি সংঘাত হওয়ায় মৃতদেহগুলোতেই সে চিহ্ন পাওয়া গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।